প্রত্যেক বছরই হইচই করে নিজের জন্মদিন উদযাপন করেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরীমনি। অতিথিদের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তিনি। কিন্তু এবার কিছুই হলো না, এবার সাদামাটা ভাবেই জন্মদিন পালন করেছেন পরী। এবারে জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সংবাদ মাধ্যমে বলেছেন, জন্মদিন আমার জন্য বরাবরই বিশেষ দিন, আনন্দের দিন। প্রতিবারই নানার হাত ধরে কেক কেটে আসছি, নানাই আমার বাবা মা, আমার সবকিছু। কিন্তু এবার তিনি হাসপাতালে, ছোট একটা অস্ত্রোপচার হয়েছে তার, 11 দিন ধরে হাসপাতালে, তাই এই জন্মদিনে জাঁকজমক করতে চায়নি। তবে নানা সুস্থ হলে জন্মদিন উদযাপনের ইচ্ছা রয়েছে পরীমনির। অভিনেত্রী বলেন, বাসা ও শুটিং লোকেশনে হয়তো ঘরোয়াভাবে কেক কাটবো, নানা সুস্থ হয়ে বাসায় ফেরার কিছুদিন পর সবার সঙ্গে আনন্দটা উপভোগ করতে চাই।